قال رسول الله صلى الله عليه وسلم ان في الجنه بحر الماء নিঃসন্দেহ জান্নাতের মধ্যে পানি সাগর রয়েছে মিঠা পানি ওয়া বাহরুল আসাল এবং মধুর মহাসাগর রয়েছে জান্নাতের মধ্যে ওয়া বাহরুল লাবান এবং দুধের মহাসমুদ্র ওয়া বাহরুল আসাল وبحر الخمر চতুর্থ وبحر الخمر এবং তার মধ্যে شراب পবিত্র মদ যেটা খাইলে নেশাও হয় না মাথা ব্যথাও হয় না وسقاهم ربهم شرابا طهورا যে সেখানে জান্নাতীদের প্রভু জান্নাতীদেরকে পবিত্র মদ পবিত্র شراب তাদেরকে পান করাবে لا يصدعون عنها ولا ينزفون جي شراب پان قرب درا نشاو حبنا ماتھا بتاو حبنا اي دھرون تو جارا دنیا جبون اي اپوینتر نشا کے پریحار کرے اي درگندم اي نشا کے پریحار کرے دنیا مدد مانو جي نشا جا دربو سیبن کرے সেটার মান হইল শরীয়তের দৃষ্টিতে পায়খানা মলমূত্রের যে মান ওই দুনিয়ার মদের দুনিয়ার নেশাজাত দ্রব্যের সেই মান কারণ দুনিয়ার মদ যদি মানুষের শরীরের মধ্যে লাগে যেই জায়গার মধ্যে লাগে সেই জায়গাটা ধুইতে হয় সেই জায়গাটা সেই মদরা যে জায়গার মধ্যে লাগবে সেই জায়গা সেই মদসহ যদি কেউ নামাজ পড়ে তার নামাজ হবে না এমনিভাবে পায়খানা পসরাব কারো শরীরের মধ্যে যদি লাগে সেটা ধোয়ার আগে যদি সে নামাজ পড়ে সেটা নিয়ে তার নামাজ হবে না তো বুঝেন মদ আর মলমূত্র এটার মান শরীয়তের দৃষ্টিতে একই রকম তো রাসূল বলেন পানি মহাসমুদ্র মিঠা পানির মহাসমুদ্র মধুর মহাসমুদ্র দুধের মহাসমুদ্র পবিত্র শরাবের মহাসমুদ্র এই সমুদ্র থেকে আরো বহু নহর প্রবাহিত হয়েছে জান্নাতের মধ্যে এই সমস্ত নহর থেকে জান্নাতীরা পান করবে নিজেদের চাহিদা মতো পান